শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গেড়ি একটি কৌতুক নাটিকা একান্ন রচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজনা অনন্যা মজুমদার যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না হ্যাঁ একান্নবর্তী পরিবার প্রথার সম্বন্ধে সবাই দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলো সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করার কেউ রইলে না শেষ কালে দুজন ছোকরা এসে দুই হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিলে ও সেদিন এত উৎসাহ হয়েছিল কি বলবো বটে তা হবার কথাই তো তা আপনি সেদিন কি বলেছিলেন দৌলত বাবু আমি আমি বলেছিলাম স্বার্থ ত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয় সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না তা বুঝলে খবরের আমার বক্তৃতা খুব রটে গেছে তারা সকলেই বলছে দুঃখের বিষয় দৌলত বাবুর পরিবার কেউ নেই তিনি একলা জয় বাবা জয় হোক আমি তোমার পিসে হয়ে দৌল হ্যাঁ কি মশাই আমার তো পিসি নেই

অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয় শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিতে করছে তাই একত্রে বাস করতে ও একত্র বাস আপনার সম্পত্তি কিছু আছে হ্যাঁ না কিছু নেই কিছু নেই কারণ কোনো বালাই নেই কোনো উৎপাত নেই কেউ এক তো ভাই আছে তা সেও এলো বলে সেও আসছে কিছু না কিছু না কোন ঝঞ্ঝাট না কেবল দুই স্ত্রী আর চারটি শিশু সন্তান তারাও এলো বলে আচ্ছা এতক্ষণে এসে পড়তো ওই যাত্রা করবার বেলা দুই স্ত্রীতে চুলো চুলি বেঁধে গেছে তো তাই যা দেরি ও কানাই কি করা যায় এখন না 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 তোমাকে কিছু করতে হবে না বাবা তারা আপনারাই আসবেন ভাবনা কি দৌলত এত অল্পে কাতর হইও না তারা সন্ধ্যের মধ্যেই এসে পৌঁছবে মামা এই দেখো কেন প্রোগ্রাম তোমার বক্তৃতায় বড় লজ্যা দিয়েছো हां কে বাবু কে তুমি আগে কে আটনারি ভাগনে রামচরণ হ্যাঁ স্টেশনে লোক পাঠিয়ে দিন সেখানে একটি ওই পটুলি আর বুড়ি মা রেখে এসেছি আমার বাগনে

দাদা দাদা এই যে এই যে দাদা এই চাকরি ছেড়ে এলুম বা নইলে তোমার যে নিন্দে হয় উঃ হে কে আছিস রে ঝট করে দুটো তো ডাব পেরে নিয়ে আয় তো বড় পিপাসা লেগেছে দাদা এই আবার কে কি চিনতে পারছো না আরে আমি নি তাই এ এই লাও খুড়ো তুমি আমি আমি নদের চাঁদ আমার সমস্ত স্বার্থ দিতে এসেছি এই আমার ভাঙা বকনো হুকো আর এই বেড়াল এর মধ্যে ও দুটো পৈতৃক সম্পত্তি বেড়াল ছানা আমার সোপার্জিত আর আমি দোষ দিতে পারবে না তোমার এখানে আমি লেগে রইলুম নদের চাঁদ এই পেন নাম বাবু

খুড়োর গায়ে যেরকম ফুল কাটা ছিটের জামা দেখছি অমন হলেই আমার চলে যাবে আর যদি বেশ রকম তৈরি করে দিতে পারো তো তোমাকে খুশি দেখি 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 কোমর কোমরটা প্রণাম দাদা তুমি এই তো জ্যাঠামশাকে প্রণাম কর দাদা এই ল তোমার ভাতুষ পুত্র আমার ভাতুষ পুত্র চলতি বাংলায় যাকে বলে ভাইপো হুমা দাদা যে একেবারে অবাক ওই ভ্রাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভ্রাতু তার উপরে পুত্র শব্দ যোগ করলেই হল ভ্রাতুষপুত্র স্বয়ং পানিনির বৌদ্ধে প্রয়োজন অন্য প্রমাণের প্রয়োজন কি অতএব ইনি হলেন ভাই পো তা আপনার ছেলেটি কি করেন ওকে নিজেই পড়াচ্ছিল রসই পর্যন্ত সেরে দীর্ঘইতে নিয়ে আটকা পড়লো যে ভাবলুম দৌলদ্দা যখন আছেন তখন ছেলের লেখা পড়ার দরকার কি হ্যাঁ যে রস্য দীর্ঘ জ্ঞান নেই তার পক্ষে বাবা যেটা দুই সমান কেমন কিনা বই কি হ্যাঁ দাদা বলেছেন না নিজের ক্ষুধা হেও জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারে সম্ভব এ সুখ দ্বারা নিশ্চয় অনেক দিন পাননি আর যদিও বা পেয়ে থাকেন বিসৃত হয়েছেন তাই নিতান্ত মমতা বড় বস হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলুম রাবণের চুলো যদি কোথাও জলে তাহলে সে এর পেটের মধ্যে দাঁড়িয়ে কেঁদে ভাসিয়ে কে কে তুমি বেল্লিক ভদ্রলোকের কানে হাত দাও আরে ভগ্নপতির কান বলবো না তুকে কান ভাড়া করে এনে বলবো কি বলেন মশাইরা কথাটা তো ঠিক বটে ঠিক বলো নাই আমার তো স্ত্রী নেই আমার সালা কিসের আরে তোমারই যেন স্ত্রী নেই তাই বলে আর কারো স্ত্রী কি নেই একটু ভেবে দেখো না স্ত্রী তো অনেকেরই আছে তার ভাবতে হবে কি তবে 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 কি তুমি সালা আমার কোন সালা সম্পর্কে দাদার সম্পর্কে দাদা আছেন তো খালাই যেন ভাড়ালে কিন্তু দাদা বেকবুল গেলে তো চলবে না আমি তো জানতাম নেই কিন্তু আজ যেরকম দেখছি তাতে থাক 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 তার তো চুকেই গেল বেশি বকাবকিতে কাজ কি ভদ্রলোক বসে আছেন এর সামনে কে সালা আর কে সালা নয় তা নিয়ে তকরার করা ভালো দেখায় না জাকি চাকি 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 তাকিয়াটা দাও তো এই দেখো আরে আরে জিরো নো তো যা একটু জিরোই হ্যাঁ আর শোনো এক ছিলেন তামাক ডাকো ভায়া হ্যাঁ গলাটা বড্ড শুকিয়েছে বাবু আপনার জল খাবার আরে বেটা

এখানেই শেষ হল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছেন দৌলত সৌম্যদেব বসু রামচরণ ও পরেশ পার্থ প্রতিম নাথ কানাই অমিত সাহা নদের চাঁদ মতিলাল সেন দর্জি প্রসেনজিৎ নন্দী ভৃত্য দীপেন ভট্টাচার্য প্রথমা অসীমা ভড় দ্বিতীয়া লিপিকা ঘোষ বিশ্বাস এবং জয়নারায়ণ সৌমিত্র বসু ও নটবর গৌরীশঙ্কর পান্ডা সম্পাদনা রফিউদ্দিন প্রযোজনা অনন্যা মজুমদার